পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত বড়বইনান আমরা সবাই সংঘের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন সোমবার। বড়বইনান গ্রামবাসী এবং আশেপাশের গ্রামগুলির সহযোগিতায় এই রক্তদান শিবির। 120 জনেরও বেশি মানুষ রক্তদান শিবিরে রক্ত দেন। গত বছরেও এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল, সেই সময় রক্তদাতার সংখ্যা ছিল 103। এবছর রক্তদান করতে উৎসাহী মানুষ দলে দলে এগিয়ে আসেন শিবিরে। রক্তদান মানেই জীবনদান, একথা কারোরই অজানা নয়। করোনা পরিস্থিতিতে যাতে রক্ত সংকট দেখা না দেয় তার জন্যই এ ধরনের উদ্যোগ। এদিন সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক এবং ইন্ডিয়া ব্লাড ব্যাংক কলকাতাকে, জানালেন ক্লাবের অন্যতম সদস্য বিজন বিহারী হাজরা। ভিডিও হচ্ছে ওজন হচ্ছে। এই যে আপনাদের এই যে রক্তদান শিবির, এটা আপনাদের কোনো ক্লাবের পক্ষ থেকে না এমনি অন্য কোনো রকম? না, আমাদের ক্লাবের পক্ষ থেকে, আমরা বড়বইনান আমরা সবাই সঙ্ঘের পক্ষ থেকে আমরা এটা করছি। বড়বইনান গ্রামবাসী সহযোগিতা, বড়বইনান গ্রামবাসী প্লাস পাশাপাশি যে সমস্ত গ্রামগুলো আছে তাদের সহযোগিতায়, তাদের মানে অংশগ্রহণে আমরা এটা করছি। সুগলদার, সিংহেরপুর, নরসিংহপুর, ফতেপুর, সমস্ত গ্রাম চাবুকপুর, এদেরকে নিয়েছি আমরা গত বছর। আপনাদের ক্লাবের নাম? আমাদের ক্লাবের নাম আমরা সবাই সঙ্ঘ, বড়বইনান আমরা সবাই সঙ্ঘ। আজকে কতজন রক্ত এখানে দিচ্ছে? আজকে এখনো পর্যন্ত 120 জনের মতো রক্ত দিয়েছে, এখনো হয়তো দেবে, এই তো এইমাত্র এখনো রক্ত দান চলছে, হয়তো আরো বেশি হবে। তো গত বছর আমরা এটা করেছিলাম, 103 জন রক্ত দিয়েছিল, তো এই বছর আমরা বাড়বে মনে হচ্ছে। আচ্ছা, এই যে রক্তটা আপনারা দিচ্ছেন, এটা কোন সংস্থা নিচ্ছে বা আপনারা কোথায় দিচ্ছেন এটা? এটা আমরা এই বছর, গত বছর একটা মানে একটা ব্লাড ব্যাংকে আমরা বলেছিলাম, একটু দেরি হয়ে যাওয়ার জন্য অনেক ডোনার ফিরে গিয়েছিল, সেই জন্যই আমরা এবছর দুটো ব্লাড ব্যাংকে আমন্ত্রণ জানিয়েছি। একটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর একটা হচ্ছে ইন্ডিয়ার ব্লাড ব্যাংক কলকাতা। আপনার নাম? আমার নাম বিজন বিহারী হাজরা। আপনি ক্লাবের মেম্বার? আমি ক্লাবের সিনিয়র মোস্ট মেম্বার, ফাউন্ডার মেম্বার। আচ্ছা। কৃষ্ণ সাহা রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।